Hi friends, welcome to our YouTube channel Gorillas. আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুন্দর ব্যাগ মেকিং। সো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে চলো শুরু করি। আমরা প্রথমে একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি উইথ পেপার পেস্টেড অ্যান্ড লাইলিন। সো কাপড়ের টুকরোর সাইজ 14x14 ইঞ্চি। এবার আমরা কাপড় টুকরের ওপর লাইলিনটা সমান করে বসিয়ে নিয়ে ভাঁজ করে দেব। ভাঁজ করে 4 ইঞ্চিতে পয়েন্ট করব, এইদিকেও 4 ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করার পর আমরা বাটি দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তোমরা চাইলে এখানে চাঁদা, থালা, যা খুশি ইউজ করতে পারো। তো সামনের দিক থেকে আমরা 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব একটা। রাউন্ড শেপ দিয়ে আমরা কেটে নেব। কাটার পর ওপর দিক থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করব এবং 1 ইঞ্চি ফিতের জন্য। সো আমরা ওই 1 ইঞ্চিতে কাঁচি দিয়ে পয়েন্ট করে দিলাম। পয়েন্ট করার পর ফিতের মাপে আমরা দাগ দিয়ে দেব। এবার সুন্দর করে পুরোটা দাগ দিয়ে দেব। তোমরা অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। সো এবার আমরা মেশিনে এলাম। তো মেশিনে আসার পর প্রথমে লাইলিন অ্যান্ড উপরের মেন কাপড়ের পাটটা ভাঁজ করে নিয়ে 4 ইঞ্চিতে পয়েন্ট করে আরও 1 ইঞ্চি নেব। নেওয়ার পর 1 ইঞ্চির দুই পাশে আমরা কাঁচি দিয়ে কাট করে দেব। কাট করে দিয়ে ওই 1 ইঞ্চিটা আমরা টিকিন দিয়ে দেব। যেমন ব্লাউজে দেওয়া যায়, ব্লাউজে দেওয়া হয় টিকিন, ওই রকম সেম টিকিট দিয়ে দেব। সুতোটা কেটে নেব, সুন্দর করে আবার উল্টে নিয়ে অপোজিট দিকেও একটা টিকিন দিয়ে দেব, যেখানে আমরা পয়েন্ট করেছিলাম ওই জায়গাটায়। সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর আমরা উপর দিকে 4 ইঞ্চিতে পয়েন্ট করব, এইদিকেও 4 ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করে আমরা ওখানে ফিতে বসিয়ে দেব। সো আমি আগেই ফিতে বানিয়ে রেখেছি। সো ফিতের লম্বা চওড়া হলো 16x1 ইঞ্চি। যেখানে আমরা পয়েন্ট করলাম সেই পয়েন্টের উপর বসিয়ে দেব ফিতেটা, ঠিক মাঝামাঝি পয়েন্টের। সুতোটা কেটে নিয়ে উল্টে দিয়ে যে আমরা কাট করেছিলাম সাইডে ফিতের জন্য সেটা মুড়ে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। সুতোটা কেটে নেব, সেম প্রসেসে আমরা আর একটা পার্টও করে নিয়েছি। তো পুরোটা দেখা যাবে না, ভিডিও তখন অনেক লম্বা হয়ে যাবে। এবার দুটো পার্ট এক জায়গায় ফেলে আমরা সেলাই করে নেব। আমরা এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর উল্টে নেব বডিটা। এবার আমরা বডির পার্টটা রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা এখানে 6x5 ইঞ্চি সাইজের একটা পকেট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বড় পকেটটা ইউজ করতে পারো। তো পকেটের একদিকে আমরা মুড়ে দিয়ে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পর লাইলিনের একটা পার্ট ফেলব। ফেলে মোটামুটি
মাঝামাঝি জায়গায় বসিয়ে সেলাই দিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আমি বারবার করে বলছি, নাহলে বুঝতে পারবে না। তারপরেও যদি কনফিউশন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেব। তো বডির মতনই আমরা পিঠের দুই সাইডে মুড়ে নিয়েছি এবং দুটো পার্ট ফেলে দিয়ে সেলাই দিয়ে দেব। আর একটু জায়গা আমরা ছেড়ে দিয়ে সেলাই করেছি কারণ উল্টানোর জন্য। তো লাইনের পার্টটা উল্টো করে এবং বডির পার্টটা সোজা করে ফেলে দিয়ে ঢুকিয়ে দেব লাইনের ভেতরে, ফেলে দিয়ে দুটো সমান করে নিয়ে একটা সেলাই দিয়ে দিলাম আমরা এখানে। তো সেলাই দেওয়ার পর ওই যে আমি স্পেস রেখেছিলাম ওই স্পেস দিয়ে এটা উল্টানোর জন্য, সো ওই স্পেস দিয়ে আমরা উল্টে নিলাম। উল্টে নিয়ে ওই স্পেসটা আমরা খুলে দিয়ে ওখানে একটা সেলাই দিয়ে মেরে দেব। সেলাই মেরে নিলাম, সেলাই মারার পর আমরা লাইনটা বডির ভেতরে ঢুকিয়ে দেব। সুন্দর করে সমান করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর আমরা ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেব, খুব ধার দিয়ে। আমি এখানে সেলাই দিয়ে নিলাম ধার দিয়ে। সো ধার দিয়ে সেলাই দেওয়ার পর আমরা যে যে ফিতের জন্য পয়েন্ট করেছিলাম দুই সাইডে, তো ওই ফিতের মাপে আমরা দুটো দাগ দিয়ে দিলাম স্কেল দিয়ে। উল্টো দিকেও সেম প্রসেস ফলো করব, দিয়ে একটা করে সেলাই দিয়ে দেব দুই দিকেই। আমি সেলাই দিয়ে দিলাম। তো সেলাই দেওয়ার পর এবার আমরা দুটো দড়ি ঢুকিয়ে দেব ফাঁক দিয়ে। তো দড়ির সাইজ আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নিও। সুন্দর দড়ি ঢুকিয়ে দিয়ে আমরা গিট দিয়ে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব, ঢুকিয়ে দিয়ে গিট দিয়ে দেব। আমাদের লেডিস ভ্যারাইটি ব্যাগ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।